এখানে দুটো অঙ্ক দেখতে পারতেছেন উপরে একটা অঙ্ক কি tan ইনভার্স x + tan ইনভার্স y + tan ইনভার্স z = পাই হলে দেখাও যে x + y + z = xyz ঠিক আছে অঙ্কটাই আছে ইম্পর্টেন্ট আছে তো এখানেও একটা সূত্র ব্যবহার করতে হবে যেই সূত্রটা আমি আলাদাভাবে দেখাইনি কিন্তু এই সূত্রের একটা অঙ্ক করলাম একটু আগেই একেবারে সিমিলার অঙ্ক যে অঙ্কটা করছি সেখানে ছিল tan ইনভার্স a + tan ইনভার্স b + tan ইনভার্স c = পাই হলে দেখাও যে xy a + b + c = abc ঠিক আছে এটা আপনাকে প্রমাণ করতে বলছিল তো এই অঙ্কটা আপনাদের জন্য hw এটা আমি করে দিচ্ছি না এই যে দুইটা অঙ্ক আগে মনে হয় অঙ্কটা করাইছি একটু মিলায়ে আপনারা দেখে নেন ঠিক আছে জাস্ট tan ইনভার্স x + tan ইনভার্স y + tan ইনভার্স z এর সূত্রটা আপনি বসায় দিবেন তাহলে কাজ হয়ে যাবে তো tan ইনভার্স x + tan ইনভার্স y + tan ইনভার্স z = কি লেখা যায় tan inverse x plus y plus z minus xyz divided by 1 minus xy minus yz minus zx এটা হলো tan inverse x plus tan inverse y plus tan inverse z এর সূত্র তো আপনারা ওই অঙ্কটা আশা করি পারবেন কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ করে নেবেন এটা তো এখন আমি যে অঙ্কটা দেখব এটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক cos inverse x plus cos inverse y plus cos inverse z = পাই হলে দেখাও যে এটা equal to এটা ঠিক আছে তাহলে গিভেন ডাটা কত দেওয়া আছে দেখেন তো গিভেন ডাটা থেকে এখানেও আমরা একটা নতুন সূত্র ব্যবহার করব যে cos inverse x plus cos inverse y এটা একটু সূত্র কিন্তু লেখা যায় ঠিক আছে cos inverse x plus cos inverse y তো cos inverse x plus cos inverse y এর সূত্র হলো cos inverse xy minus plus এর সূত্রে যেহেতু minus 1 minus x square root over 1 minus y square এখন একটা নতুন সূত্র কিন্তু দেখলেন কি সূত্র cos inverse x plus cos inverse y equal to লেখা যায় cos inverse x plus y minus root over 1 minus x square root over 1 minus y square আর এই cos inverse z টারে আমি এই পাশে পার করে দেব minus cos inverse z ঠিক আছে চলেন ক্যালকুলেশন করি তো এখানে আমার আছে কত xy - 1 - x² √ 1 - y² √ আর এই cos ইনভার্সটা যদি বসে পার করে দিই তাহলে কত হয় cos এই পাই মানে কত 180 এটাকে আমি এভাবে লিখতে পারি 2 * 90 - cos ইনভার্স z আমি আসলে হিসাবটা বোঝানোর জন্য এটা এভাবে লিখলাম আপনারা চাইলে যেমনি আছে এমনি লিখতে পারেন সরাসরি লিখতে পারেন কোনো প্রবলেম হবে না তারপরে কত হয় এখানে xy 1 - x² 1 - y² ইকুয়াল টু এখন এটা জোর cos এ তাহলে কি থাকবে cosই থাকবে cos এর সাথে আসবে কি cos inverse z এখন কি দেখতে হবে এটা কার ঘর 290 মাইনাস কিছু তাহলে 190 290 মাইনাস কিছু মানে এই ঘরেই তো এটা কার ঘর সাইনের ঘর কিন্তু কাজ করতেছেন কার cos এর সুতরাং এখানে কি দিতে হবে মাইনাস কারণ cosটা এখানে মাইনাস এখন cos ইনভার্স আর cosটা কি হয় কেটে যায় তো এখানে দেখেন আছে কত xy আর এখানে কত থাকে শুধু - z এর যদি পার করি কত হয় প্লাস z আর এই মাইনাস এটারে যদি ওপাশে পার করে দিই কত হয় 1 - x² √ 1 - y² √ এখন আমি করব কি উভয় পাশে বর্গ করব ঠিক আছে তো চলেন বর্গ করি x² y² + z² plus 2xyz a plus b whole square সূত্র a square plus 2ab plus b square equal to এখন বর্গ এটা রুট মাথার উপরে কি আছে বর্গ তাহলে এখানে কত থাকে 1 - x² 1 - y² তো চলেন ক্যালকুলেশন করি এখানে কত x² y² plus z² plus 2xyz equal to এখানে যদি গুণ করি 1 - y² - x² + x² y² + x² y² কেটে যায় আর এই দুইটা মাইনাস যদি পাশে পার করি অতএব কি লেখা যায় x² + y² + z² আর এখানে কত আছে এখানে তো মাইনাস হওয়ার কথা ভুল করলাম কোথায় অঙ্কটা উঠাইতে ভুল করছি আমি এখানে প্লাস হবে ঠিক আছে এখানে প্লাস হবে তাই তো বলি তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার আর এখানে আছে কত প্লাস 2xyz আর ওই পাশে কত থাকে শুধুমাত্র 1 দেখেন প্রমাণ হয়ে গেছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অঙ্কটা কিন্তু সহজ আছে কিন্তু ধরেন যদি না করা থাকে তাহলে কিন্তু পারবেন না অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে একটু গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবেন ওকে